দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধু চন্দ্রিমা হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমা এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা চাঁদ মামা চুক্কি দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধু চন্দ্রিমা হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমা এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057 মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা
আজকে সকলের জন্য দারুণ একটা টটকা রয়েছে, এমনটাই আমাকে শ্রীলালদা কিন্তু বলেছে। আমি প্রথম থেকেই ভাবছি, মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করে থাকি যে কাজগুলোর রিটার্ন আমাদের ইউনিভার্স দিয়েই থাকে, এরকম ধরনেরই কিছু কাজের কথা আজকে শ্রীলালদা বলবে। শ্রীলালদা, ভেরি ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংক ইউ তোমাকে। বলছিলে তুমি যে এরকম কিছু, আচ্ছা আমরা প্রায় সময় কিছু পেট ডগ বা রাস্তায় কোনো স্ট্রিট ডগ তাদেরকে খাবার খাওয়াতে ভালোবাসি, তো সেক্ষেত্রে তুমি বলছিলে আমরা তার রিটার্নে অনেক গুড লাক পেয়ে থাকি, একদম সেটা কি এক্স্যাক্টলি? অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন ধরো নর্মালি তো আমরা খাওয়াই পশু পাখিদের, নর্মালি আমরা খাওয়াই, আমাদের ভালোও লাগে, মানুষ ভালো লাগে, ঠিক আছে, পশু পাখি খাওয়ালে, তোমার ঘরে ধরো পাখি আছে তাই খাওয়ালে ভালো লাগে, কারোর ঘরে গরু আছে ভালো লাগে, কিন্তু গ্রহকে শান্তি করার জন্য যদি কিছু পশুকে খাওয়ানো যায় তাহলে কিন্তু খামানো হলো প্লাস গ্রহটা শান্তিও হলো। তাকে সন্তুষ্ট করার জন্য আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পশুকে আমরা খাওয়াই, ঠিক, তার মধ্যে এক নম্বর যদি আমি ধরে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে কুকুরকে যদি খাওয়ানো যায়, কুকুরকে যদি খাওয়ানো যায় শনি কিন্তু সন্তুষ্ট হয়। হনুমানকে বা আপনার বাদরকে যদি আমরা খাওয়াতে পারি তাহলে শনি দেবতা সন্তুষ্ট হয়। আরে বাহ, দারুণ ব্যাপার। সব থেকে ভালো সন্তুষ্ট হয় যদি কাককে যদি আমরা খাওয়াতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আরো বেশি সন্তুষ্ট হয়। এই তিনটি অ্যানিমাল মানে তিনটি পশুকে যদি আমরা খাওয়াতে পারি, যে ধরুন সব জায়গায় তো হনুমান বা বাদর নেই, সেই জায়গায় হয়তো দেখা যাবে যে কাক আছে, কাক আছে, প্রত্যেকদিন সকালবেলা কাকটা খেয়ে ফেলতে পারি, একদম কাকটাকে আমরা কিছু খাওয়াতে পারি, বা রাস্তায় ধরো অনেক কুকুর থাকে যারা ঘোরাফেরা করে খেতে পায় না তাদেরকে একটু খাওয়াতে পারি, একদমই। অ্যাকচুয়ালি এই ধরনের পশুকে যদি আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু শনি মহারাজ খুব সন্তুষ্ট হয়। সন্তুষ্ট হলে কি হয়, যাদের ধরো এমন দুর্দশা শনি, ধরো এমন অবস্থা যে পরনে একটা গামছা কেনার পয়সা নেই, ছেঁড়া গামছা মেবি সেলাই করে পরে আর কি, পায়ে একটা জুতো পরার হয়তো মানে কেনার ক্ষমতা নেই, কবেকার পরে জুতো মানে পুরনো জুতো হয়তো গোড়ালিটা মাটিতে ঠেকে গেছে, বা হাওয়া ছুটি বেল্টটাও সেলাই করে পড়ছে, মানে মানুষের জীবনে দারিদ্রতা তো চরম সীমা থাকে, তারা কিন্তু এইগুলো করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে খুব অল্প পয়সা এবং সামাজিক কাজও হবে এবং আপনার উপকার হবে, আর সময়টাও ভীষণ অল্প লাগবে, ভীষণ অল্প লাগবে। আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে, আই এম শিওর আপনাদেরও সেমই ফিলিং হচ্ছে। সুতরাং এই রকমই এক্সাইটেড নানান তথ্য পেতে গেলে অবশ্যই চোখ রাখুন পূর্ণিমা টিভির পর্দায়। মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায়, এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app. Download the app from Google Play Store. Very simple. Just download it from Play Store. Health, Entertainment, Astrology, Purnima TV. How it works? Just browse and select and then play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player,
ডেইলি আপডেটস। Just download and enjoy. Keep browsing Purnima TV app.